দিল্লির হিংসাত্মক পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রকে রাজধর্ম স্মরণ করিয়ে দিতে রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছিলেন সোনিয়া একদিন পরেই এ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন বলেন রাজধর্ম নিয়ে সোনিয়ার উপদেশ না দেওয়াই বাঞ্ছনীয় গুজরাট দাঙ্গা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালনের নিদান দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তারপর দুদশক কাটতে চললেও তা আজও গলার কাটা হয়ে রয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহদের দিল্লি জুড়ে সাম্প্রতিক হিংসার ঘটনাতেও বিরোধীদের মুখে বারবার ঘুরে ফিরে উঠে এসেছে রাজধর্ম পালনের কথা দিল্লির পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন সোনিয়া একটি স্মারকলিপি জমা দিয়ে মোদী সরকারকে রাজধর্ম স্মরণ করানোর কথা বলেন তিনি তা নিয়ে এদিন তাকে এক হাত নেন রবিশঙ্কর প্রসাদ দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন সোনিয়া গান্ধী আমাদের রাজধর্ম না শেখালেই পারেন